হ্যালো এভরিওয়ান, রিয়াঙ্কাস জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আইসিডি এ সুপারভাইজার প্রমোশনাল ক্যান্ডিডেটদের ভাইভা চলছে, তো বোর্ড টু এর এক্সপিরিয়েন্সটা সরাসরি ক্যান্ডিডেটের মুখ থেকেই আজকে এই ভিডিওতে শুনতে পারবেন। গত ভিডিওতে বোর্ড ওয়ানের এক্সপিরিয়েন্সটা শুনেছিলেন, আজ বোর্ড টু এর এক্সপিরিয়েন্সটা সরাসরি ক্যান্ডিডেটের কাছ থেকেই শুনে নিন। চলুন তাহলে শুরু করা যাক। আপনার তো 2 নম্বর বোর্ড ছিল, তো 2 নম্বর বোর্ডে ইন্টারভিউয়ের অভিজ্ঞতা আজকে কেমন হয়েছে তো সেটা সবার সঙ্গে একটু শেয়ার করুন। কি কি প্রশ্ন করা হয়েছিল এই সমস্তটা। বলছিল শিশু আলাই কবে হয়েছিল, তারপরে ইমিউনাইজেশন, এবার আমার মানে এতে যে আমি কাজ করে কতটা স্যাটিসফ্যাকশন, মানে অঙ্গনওয়াড়ি কাজ করে কতটা আমি মানে নিজেকে নিজেকে স্যাটিসফাইড হয়েছি। আমি বলছি আমি খুবই ভালো হয়েছি, আমার এলাকার অনেক উন্নতি হয়েছে, ইমিউনাইজেশন 100% এখন নেয়। আর একেবারে তাড়াতাড়ি বলুন, সময় নাই, একটা বলার পরে আর একটা প্রশ্ন ধরে নিচ্ছে। বলছে আমাদের হাতে সময় নাই, মানে প্রথম দিকে না অনেক সময় দিয়ে দিয়েছে, তারপরে দেখছে অনেক ক্যান্ডিডেট আছে, ওই কারণেই ওনারা ইয়ে করছেন, কি ভাবছেন কে জানে। কিন্তু আমার জেলা সম্পর্কে এ সম্পর্কে কিছুই জিজ্ঞাসা করেনি। আর আপনার বোর্ডে কতজন মেম্বার ছিলেন? আপনার আমার বোর্ডে কতজন ঠিক বোঝা যাচ্ছে না, কেন বলুন তো আমাদের একবার কিছু জন এক বোর্ড ওয়ানের লিস্ট করতে ছিল, আবার কিছু জনকে আবার 2 নম্বর করছিল, এমন করে করছিলেন কিছু বোঝা যাচ্ছিল না যে কতজন আমরা আছি। মোট ওই রকম 20 জনের মতোই হবো আর কি 16 জন এইরকম। না মানে যারা আপনার ভাইভা নিচ্ছিলেন সেই ও বোর্ডে কত জন ওনারা ছিলেন? ওনার হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ ওনারা ছিলেন 4 জন। আচ্ছা, আর কতক্ষণ ধরে হলো? বেশিক্ষণ আমার হয়নি, মানে 10 মিনিট, তাও হয়েছে কিনা সন্দেহ। মানে সঙ্গে সঙ্গেই ওনারা বলছেন আমাদের হাতে সময় নাই, তাড়াতাড়ি বলুন। আর তা একটু বলতে মানে একটা যখনই পয়েন্ট একটু বলা যা হচ্ছে আর পয়েন্ট শুনছেন না, অন্য আর একটা প্রশ্ন, আর খুব সময় কম নিয়েছে। কিন্তু আগের মেয়েগুলোকে অনেক সময় ধরে এ করেছেন, ওই কারণেই দেখছেন যে সময় এত বেশি হয়ে গেছে আমার, আর মানে তাড়াতাড়ি করে যে আমাদের হাতে তো আর সময় নাই, ওই একটার পর একটা প্রশ্ন শুধু করে যাচ্ছেন, একটু একটু করে উত্তর শুনেই আবার আর একটা প্রশ্ন। এক একজনকে প্রচুর সময় দিই মানে ইয়ে করছে, মানে প্রচুর অনেকক্ষণ ধরে প্রশ্ন করেছেন, বলে ওনারা যাকে যাই ইচ্ছা তাই করছে। আচ্ছা, আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হলো যখন, তখন কি কি ডকুমেন্টস গুলো ভালো করে দেখা হচ্ছিল? ডকুমেন্ট ভেরিফিকেশনে কিছুই দেখছে না, ওই যে অ্যানেক্সার 1 আর যেটা শুধু ওই ভাইবার জন্য দিয়েছেন ওইটা, আর আমার আমি যেই মানে এটা কপিটা দিছি, কে এপি কে আধার, শুধু ওটা দেখছে, আর কিছু না দেখে ওরা কিন্তু ইয়ে করে নেন। কিন্তু যখনই যাদের কিন্তু একটু ভুল দেখছেন তাদেরকে আবার 9 নম্বর তলায় মানে দুটো মেয়েকে পাঠালো, তাদেরকে কিন্তু এ করেন, এমপি করেন। ধন্যবাদ দিদি আপনার এই এক্সপিরিয়েন্সটা নিজের মুখে সকলের সঙ্গে শেয়ার করার জন্য। আগামী দিনে যাদের ইন্টারভিউ আছে আশা করছি তাদের এই এক্সপিরিয়েন্সটা অনেকটাই হেল্প করবে। সবার পিটি খুব ভালো হোক, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।